বিভিন্ন প্রশাসন বিভিন্নভাবে হয়রানি করার কারণে আমাদের দুইজন ঔষধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিক্রিয়া অনুযায়ী আমরা এখানে মানববন্ধন করি। আপনারা জানেন আমরা কোনো অবৈধ ব্যবসা করি না, রুটি রুজির জন্য হালাল ব্যবসা করি, এবং মাঝে মাঝে প্রশাসন এমন এমন কর্মকাণ্ডে লিপ্ত করে, আমাদেরকে অযথা হয়রানি করে, যার কারণে আমরা সঠিকভাবে ব্যবসা করতে পারি, পরিচালনা করতে পারি না। তাই আমরা মানববন্ধন করতেছি, আপনারা সহযোগিতা করবেন। তারা উচ্চশিক্ষিত হয়ে লিখবে, তারা এমবিবিএস করে এমবিএস করে লিখবে, তাদের কোনো অপরাধ নাই। তারা লেখা বন্ধ করলে আমাদের কেমিস্ট্রা এটা ছুঁয়েও দেখবে না। দুইজন কেমিস্টকে অহেতুক ঝামেলা করে দুইজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, এবং সেই মামলায় তারা নিম্ন কোর্ট থেকে এখন পর্যন্ত জামিন নিতে পারেনি। ছোট ব্যবসায়ী তারা বলতেছে যে আমাদেরকে এখন এই মামলা থেকে জামিন নিতে গেলে আমাদের হাইকোর্টে যেতে হবে। এই যে নতুন কসমেটিক এবং মেডিসিন যে আইন করা হয়েছে, এই আইনটা এতই কঠিন করা হয়েছে যাতে আমাদের ব্যবসা বাণিজ্য করা বর্তমান খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা এই আইন সংশোধন চাই, এবং এই মামলা প্রত্যাহারের দাবিতে নওগাঁয় প্রথমে ধর্মঘট করা হয়েছিল, এবং গত পরশু দিন রাজশাহী বিভাগীয় মিটিংয়ে তাতে সিদ্ধান্ত হয়। রাজশাহী বিভাগের 8টি জেলায় আজকে সকাল 11টা হইতে 12টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট আমরা বাস্তবায়ন করব। তার আলোকেই আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি, এবং আজকের এরপরে যদি প্রশাসন আমাদের দাবি দাওয়া যদি মেনে না নেয়, এর পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরবর্তীতে হয়তো আমরা আরও কঠোর কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদেরকে সুষ্ঠুভাবে ব্যবসা করার সুযোগ করে দেন। আমরা কোনো অবৈধ ওষুধ বিক্রি করি না, আমরা কোনো 2 নম্বর ওষুধ বিক্রি করি না। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষকে সেবা প্রদান করে আমাদের রুটি রুজির ব্যবস্থা করে থাকি, তাহলে আমাদের উপরে এত অত্যাচার এত জুলুম কেন? এই জন্যই আজকে আমরা এই 1 ঘন্টা দোকান বন্ধ রেখে আমরা আমাদের মার্কেটের সামনে এবং পুরো রাজশাহী বিভাগের 8টি জেলায় আমরা একসঙ্গে এই প্রতীকী ধর্মঘট পালন করছি।